হ্যালো ফ্রেন্ডস, এই ধরনের সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবিগুলো কিভাবে তৈরি করবেন এবং কিভাবে নিজের ছবি যুক্ত করবেন দেখে নিন। এই ধরনের ছবিগুলো এডিট করতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন চলে যাব ফোনের স্ক্রিনে। ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করব মাইক্রোসফট ডিজাইনার এআই। এখন এখানে ক্লিক করে দিব, একটু সময় নিবে, অপেক্ষা করব। আমার লগ ইন করা আছে, আপনি এখানে ক্লিক করে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আমি বাংলা ইমেজ প্রম্পট লিখে নিয়েছি, ওটা এখানে পেস্ট করে দিচ্ছি, দেখি এআই আমাদের কেমন ছবি তৈরি করে দেয়। এখন জেনারেটে ক্লিক করে দিব। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ইমেজ জেনারেট করতে একটু সময় লাগবে, অপেক্ষা করব। বাহ, ভালোই তো ছবি বানিয়ে দিল, যা চেয়েছিলাম কাছাকাছি প্রায়। যদি ছবিটা পছন্দ না হয় তাহলে আবার জেনারেটে ক্লিক করলে এআই আবারও ছবি বানিয়ে দিবে। এভাবে সেম প্রম্পট দিয়ে আপনি যত খুশি ছবি বানিয়ে নিতে পারবেন। আমি এখন ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিব। আমি এখানে ক্রসে ক্লিক করে আবারও জেনারেটে ক্লিক করে দিলাম, কারণ আমি আরও সুন্দর ছবি চাই, যেটা আমার মনের মতো হবে, যা আমি প্রম্পটে লিখেছি। দারুণ, এই ছবিটা অনেক সুন্দর বানিয়ে দিয়েছে এআই। প্রোফাইল নেম, ব্যাকগ্রাউন্ড, সর্বোপরি ফেসবুক লোগোর উপর বসে থাকা সব ঠিকঠাক আছে। আমি আপনাদের এই ছবিটার সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ফেস সোয়াপ করে দেখাবো, চলুন দেখি কতটা পারফেক্ট হয়। এখন গুগলে সার্চ করব রিমেকার এআই। এখন এখানে ক্লিক করে দিব। এবার ফেস সোয়াপ নাওতে ক্লিক করব। এখানে যেই ছবিটার সাথে শাকিব খানের ছবি যুক্ত করব সেই ছবিটা আপলোড করব। আপলোড ফেস সোয়াপ ইমেজে শাকিব খানের ছবিটি আপলোড করব। এখন সোয়াপ বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। আপনিও চাইলে এই প্রসেস অবলম্বন করে নিজের নাম ও ফেস দিয়ে এ ধরনের ভাইরাল ছবি খুব